সাতই মাসে জিয়াউর রহমান ঘোষিত কর্মসূচি এবং আহ্বানের প্রতি সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়। পূর্ব বাংলার সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ হয়ে যায়। ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের অবস্থান বেগতিক দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে ঢাকায় আসেন। এই সময় ভুট্টো ঢাকা আসেন। অপরদিকে ইয়াহিয়া গোপনে আলোচনার নামে কাল কেফন পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য গোলাবারুদ এনে পূর্ব বাংলা সামরিক প্রস্তুতি গ্রহণ করে। তৎকালীন ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে ছিল, অর্থাৎ বাংলাদেশের পক্ষে ছিল। তারা বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে ভারতে, নির্লক্ষ্য তৈরি করে। 25 মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতা, গণহত্যা, অপারেশনের পুলিশ ক্যাম্প, পিলখানা, বিডিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় এবং নৃশংস গণহত্যা সংগঠিত করে, যা ইতিহাসে 25 মার্চে কাল রাতের নামে পরিচিত। পাকিস্তানের সেনাবাহিনী 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে 25 মার্চ রাত 12টার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বাঙালি তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচনা হয়। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর হামলা করে এবং নির্বাচন